লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর ট্রিপলিতে দুই দিন ব্যাপী কনসুলার সেবা প্রদান করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস লেবানন প্রতিনিধি রহমান টিটো জানান ট্রিপলি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে শনি ও রবিবার এই সেবা গ্রহণ করে শহরটি ও তার আশপাশের এলাকার স্থানীয় বাংলাদেশিরা এদিন ই পাসপোর্ট মেশিন রিডেবল পাসপোর্ট শিশুদের পাসপোর্টের আবেদন পাসপোর্ট নবায়ন জন্ম নিবন্ধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ও নিয়মিতকরণের আবেদন সহ অন্যান্য সেবা প্রদান করে দূতাবাস এ সময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান সেবা গ্রহণ করতে আসা বাংলাদেশিদের সাথে কুশল বিনিময় করেন প্রবাসীদের সমস্যা সমাধানে দূতাবাস সর্বোচ্চ আন্তরিক এবং ভবিষ্যতে দূতাবাসের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান রাষ্ট্রদূত আমাদের অ্যাম্বাসেডার এবং অ্যাম্বাসি আমাদেরকে ত্রাবলুসে আসে আমাদেরকে সেবা দিতেছে আমরা যদি বাইরেতে যাই তাহলে আমাদের বোর্ড টাকা পয়সা খরচ হয়ে যাবে এবং চাকরিও ক্ষতি হবে বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা তারা যেন সহজে এই সেবাগুলো পেতে পারেন সেই জন্য আমরা দুই দিনের একটি সেবামূলক কার্যক্রম এখানে পরিচালিত করছি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার